হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে ক্যাপাসিটর মোটর। প্রথমে আমাদের ক্যাপাসিটর মোটরের সার্কিট ডায়াগ্রামটা দেখে নেব, ঠিক আছে? আমাদের এখানে সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর মোটরের একটা সার্কিট ডায়াগ্রাম রয়েছে। তো এখানে আমি এসি পাওয়ার সাপ্লাই দিচ্ছি 220 ভোল্ট। এটা আমার ফেজ টার্মিনাল, এটা হচ্ছে আমার নিউট্রাল টার্মিনাল। ওকে, এখান থেকে ফেজ টার্মিনালে আমরা সিরিজে একটা অ্যামমিটার কানেক্ট করেছি। স্টার্টিং ওয়াইন্ডিং হয়ে আমার পাওয়ার সাপ্লাইটা আসছে ক্যাপাসিটার, ক্যাপাসিটার থেকে সেন্ট্রিফিউগাল সুইচ হয়ে আমার কানেকশানটা নিউট্রালে আসছে, ঠিক আছে? এখান থেকে আমার রানিং ওয়াইন্ডিংটা, অর্থাৎ যেটা মেন ওয়াইন্ডিং, সেটার কানেকশান করা রয়েছে। আর এখানে আমার দেখো ভোল্ট মিটারের কানেকশান রয়েছে। ভোল্ট মিটারের কানেকশান আমরা কী জানি যে আমরা প্যারালালি কানেকশান করতে, সেহেতু আমরা প্যারালালি কানেকশান করেছি। আর এটা হচ্ছে আমার রোটর, ঠিক আছে? আমরা কেন ক্যাপাসিটার ইউজ করব একটা ইন্ডাকশন মোটরে? এখানে দেখো ক্যাপাসিটার মোটরে কী দরকার আমার? হাই স্টার্টিং টর্ক দরকার স্টার্ট হতে গেলে, ঠিক আছে? আমার রোটরটাকে এনার্জাইজ করতে গেলে আমার হাই স্টার্টিং টর্কটা দরকার। তো আমরা এখানে যখন আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছি, তখন আমার মেন ওয়াইন্ডিংটা এনার্জাইজড হচ্ছে, প্লাস আমার স্টার্টিং যে ওয়াইন্ডিংটা, অর্থাৎ যেটা অক্সিলারি ওয়াইন্ডিং, সেটাকে আমার এনার্জাইজড করার জন্য আমি একটা ক্যাপাসিটার ইউজ করেছি। ক্যাপাসিটারের কাজটা কি আমার? ক্যাপাসিটারের কাজটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে স্টোর করে রাখতে সাহায্য করে। তাহলে আমার এখানে কি হচ্ছে দেখো, যখন আমি পাওয়ার সাপ্লাই করছি, তখন আমার মেন ওয়াইন্ডিংটা এনার্জাইজড হচ্ছে, ক্যাপাসিটারের স্টার্টিং ওয়াইন্ডিংটা কি হচ্ছে, ক্যাপাসিটার দ্বারা এনার্জাইজড হয়ে আমার রোটরটাকে ঘুরতে সাহায্য করছে, অর্থাৎ মোটরটাকে রানিং করতে সাহায্য করছে। আর আমরা এখানে কি ধরনের ক্যাপাসিটার ইউজ করব? আমরা এখানে তো নর্মালি সিঙ্গেল ফেজ 220 থেকে 230 ভোল্টের মোটরের জন্য 30 থেকে 40 মাইক্রোফ্যারাডে থেকে 200 থেকে 250 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটার ইউজ করব। ওকে, এরপর আমরা প্র্যাকটিক্যালটা দেখে নেব। এখানে দেখো আমার যে মোটরটা রয়েছে, ক্যাপাসিটার মোটরে যে মোটরটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে 1 HP, আরপিএমটা হচ্ছে 1500 RPM, আর এটা হচ্ছে আমার কাজ করছে এসি 220 ভোল্টে, ঠিক আছে? এই মোটরটা কাজ করছে। এই মোটরটা দেখো, এই জায়গায় আমার ক্যাপাসিটার ইনস্টল করা রয়েছে, ঠিক আছে? ক্যাপাসিটারটা ইনস্টল করা রয়েছে। এরপর আমি দেখে নেব প্যানেলের কানেকশানে আমি দেখে নিচ্ছি এখানে যে আমার এটা হচ্ছে মেন ইনপুট পাওয়ার। ওকে, মেন ইনপুট পাওয়ারেতে এটা ইনপুট পাওয়ার আসছে আমার ফিউজে, ফিউজ থেকে আমার লাইন আসছে এমসিবিতে। এমসিবি অন করার পর আমি দেখতে পাবো যে আমার এখানে ভোল্ট মিটার রিডিং করবে যে কতটা ভোল্টেজ আছে, ঠিক আছে? ভোল্ট মিটার রিডিং করার সাথে সাথে আমি দেখতে পাবো যে আমার প্যানেলের এই যে ইয়েলো লাইটটা যেটা রয়েছে, সেই লাইটটা ব্লিঙ্ক করবে, ঠিক আছে? আর আমি এমসিবি অন করার পরপর আমি এখানে ডল স্টার্টারে আমার এখানে লাইন আসবে। ওকে, ডল স্টার্টার অন করার পরে আমি দেখতে পাবো যে মোটরটা এখানে আমার রান হচ্ছে, ঠিক আছে? মোটরটা রান হওয়ার সাথে সাথে আমি দেখতে পাবো যে আমার এখানে কতটা কারেন্ট কনজাম্পশন হচ্ছে। ওকে, এখন আমরা স্টার্ট করে দেখব, দেখে নিই। প্রথমে আমার ইনকামিং আসছে, আমি এমসিবি অন করলাম, এমসিবি অন করার পরে আমি দেখতে পাচ্ছি যে 240 ভোল্টের কাছাকাছি আমার রেডিং দিচ্ছে ভোল্টেজ। এখানে দেখো এমসিবি অন করার সাথে সাথেই আমার ইয়েলো লাইটটা ব্লিঙ্ক করছে, আমার তার সাথে আমার আমার যে স্টার্টার রয়েছে, ডল স্টার্টার, ডাইরেক্ট অনলাইন স্টার্টার, সেটাতে পাওয়ার এসেছে। ওকে, এখন আমরা ডল স্টার্টারটাকে অন করব। অন করার সাথে সাথে দেখতে পাবো যে অ্যামমিটারও রিডিং দিচ্ছে এবং মোটরটাও রান করতে শুরু করেছে। দেখো অ্যামমিটারের রিডিংটা আমি দেখতে পাচ্ছি 2 অ্যাম্পিয়ারের কাছাকাছি রিডিং দিচ্ছে। যেহেতু আমার অ্যামমিটারের কাঁটাটা একটু উপরে উঠেছিল, সেহেতু এখানেও আমার কাঁটাটা 2 অ্যাম্পিয়ারের থেকে একটু উপরে উঠে রয়েছে। এরপর দেখে নেব যে মোটরটা রান করছে। তোমরা দেখতে পাচ্ছ যে মোটরটা রান করছে ডল স্টার্টার চালু করার সাথে সাথে। ওকে, থ্যাংক ইউ।